সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান, ডিপিআরসি হসপিটাল 12/1 রিং রোড থেকে বলছি। আমি এই হসপিটালে প্রতিদিন বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত রোগী দেখি। তো আপনাদের একটা মানে ইম্পর্টেন্ট এবং কমন একটা অসুখ সম্বন্ধে আমি আজকে বলবো, সেটা হলো ভাইরাল হেপাটাইটিস, যেটাকে সাধারণভাবে জন্ডিস বলা হয় আর কি, জন্ডিস বলে। তো ভাইরাল হেপাটাইটিস একটা ভাইরাস জনিত অসুখ, যেটা যে ভাইরাসটা লিভারকে ইনফেক্ট করে আর কি। তো সেটা সাধারণত খাবারের মাধ্যমে যায়, খাবার এবং পানীয়ের মাধ্যমে। তো আমরা যারা ওই খোলা বাসি খাবার খেতে অভ্যস্ত, স্ট্রিট ফুড খেতে অভ্যস্ত, তারা তাদের সাধারণত এটা হতে পারে। তো যেমন ভাইরাল হেপাটাইটিস 5 রকম আছে, এটা হলো হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। তো হেপাটাইটিস এ এবং সি সাধারণত খাবারের মাধ্যমে যায়, আর বি হেপাটাইটিস বি এটা সাধারণত ইঞ্জেকশন, ব্লাড ট্রান্সমিশন এগুলোর মাধ্যমে যায়। তো এখন আমাদের এটা প্রিভেন্ট করতে চাইলে প্রথম যে আমাদের এ এবং সি প্রিভেন্ট করতে গেলে খোলা বাসি খাবার খাওয়া যাবে না, বাইরে হোটেলের খাবার যত সম্ভব অ্যাভয়েড করতে হবে, আর বাসায় খাবার রান্না করতে গেলে সেটা যেন হাইজেনিক হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যত কাজের মেয়েই হোক, বাসায় গিন্নেই হোক, মা বোন যেই হোক, সঠিকভাবে যেন ভালো করে ধুয়ে পরিষ্কারভাবে এই করে সেভাবে যেন তারপরে সিদ্ধ টাচ ঠিক মতো করে এভাবে খেলে তাহলে আর এগুলো হওয়ার সম্ভাবনা কম আসে। তো এখন ওই এই 5 রকম হেপাটাইটিস এটার কিন্তু সিমটম প্রায় একই রকম, মানে যেমন চোখ হলুদ হবে, পেশাব হলুদ হবে, যারা ফর্সা তাদের গায়ের চামড়াটাও হলুদ হয়ে যাবে, এগুলো শরীরটা দুর্বল হবে, তারপরে ক্ষুধা মন্দ হবে, অরুচি হবে, তারপর একটু জ্বর থাকতে পারে, হালকা হালকা জ্বর, তারপরে পেটে ব্যথা থাকতে পারে যেহেতু লিভারের ইনফেকশন, এগুলো থাকতে পারে আর কি। তো এগুলো করতে গেলে আসলে যেহেতু ভাইরাস দিয়ে অসুখ, এটার নির্ণয় করতে চাইলে আমাদের ওই সিরাম বিলিরুবিনটা দেখতে হবে। সিরাম বিলিরুবিন দেখলে বিলিরুবিনের মাত্রা যদি 0.8 এর বেশি থাকে, 0.2 to 0.8 হলে নর্মাল, এর চেয়ে বেশি থাকলেই বুঝতে হবে যে এটা জন্ডিস। তো এখন এটা আরও পরীক্ষা আছে, যেমন লিভার ফাংশন টেস্ট, এনজিপিটি, এনজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, এগুলো করলে কিংবা একটা আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে যে লিভারের একটু বড় হলো নাকি অন্য কোনো সমস্যা দেখা যেতে পারে। অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, যে গল ব্লাডারে যেটা করে যেটা সিস্টিক ডাক্ট আছে, গল ব্লাডারে যে নালিটা, যে নালি দিয়ে আর কি বাইলটা যায়, ওখানে অনেক সময় স্টোন ইম্প্যাক্ট হয়, স্টোন পাথর ই হয়ে থাকে, তো যার ফলে ওই বাইলটা চলাচল করতে পারে না, তখন জন্ডিস হয়, সেটাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস। এসব বিভিন্ন কারণে, এটা তো আল্ট্রাসোনোগ্রাম না করলে বোঝা সম্ভব না যে এই ধরনের কিছু আছে। তো যাই হোক, আগে তো রোগ নির্ণয় করতে হবে, তারপরে চিকিৎসা। তো এটার চিকিৎসা বলতে, যেহেতু ভাইরাস জনিত রোগ, চিকিৎসা হলো বেড রেস্ট, আর কায়িক পরিশ্রম করা যাবে না, সিঁড়ি টিড়ি ভাঙা যাবে না, বেশি দৌড়াদৌড়ি কিংবা অন্য কিছু করা যাবে না, আর সহজ প্রাচ্য খাবার খেতে হবে, সহজ যেগুলো হজম হয় এই ধরনের খাবার খেতে হবে আর কি। ওই পেঁপের তরকারি, এমনি কাঁচা পেঁপে কিংবা পাকা পেঁপে, এমনি তেল মশলা যতদূর সম্ভব অ্যাভয়েড করা, মানে একেবারে যে তেল মশলা ছাড়া, একদম হলুদ ছাড়া, অনেকে মনে করে যে হলুদ খাওয়া যাবে না, তা না, কিন্তু ওই বেশি স্পাইসি খাবার, বেশি মশলাযুক্ত খাবার এগুলো না খাওয়া ভালো। আর কারো কারো ধারণা আছে যে ওই খেলে
ওই আখের রস, তারপরে যে গ্লুকোজের শরবত, এটা সেটা এগুলো এগুলো আবার বেশি বেশি খেতে হবে, এটা পুরোপুরি ঠিক না। এটা নর্মাল যেটুকু খাওয়ার সেভাবে খেলেই হবে, বেশি দরকার নেই। আর এমনি যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, যেটা যদি পেটে ব্যথা থাকে হালকা পেটে ব্যথার ওষুধ খেল, কিংবা অনেক সময় হাইপার অ্যাসিডিটি বেড়ে যায়, গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, তখন গ্যাস্ট্রিক ব্যথা বেড়ে গেলে সেই সেটা ওষুধ খেতে হবে। কোনো ভিটামিন জাতীয় খাবার, ভিটামিন ট্যাবলেট এগুলো খাওয়া যেতে পারে। মানে যেটা যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন সেটা খেতে হবে আর কি। তো এটা হলে আলটিমেটলি কিছুদিন পরে দেখা যাবে যে এমনিতেই ভালো হয়ে যাবে আর কি। আর যদি দেখা যায় একেবারেই খেতে পারছে না, মুখে খেতেই পারছে না, বমি হচ্ছে কিংবা এই, তখন ওই যে গ্লুকোজের শরবতটা বলতে যেটুকু পারলো খেলো, আর না হলে ওই আইভি ফ্লুইড অনেক সময় দেওয়া লাগতে পারে, 25% গ্লুকোজ হোক কিংবা 10% গ্লুকোজ হোক, এগুলো দিলে এনার্জি পাবে সেটা। তো আর যেগুলো হেপাটাইটিস বি, সেটা প্রিভেন্ট করতে চাইলে ওই একই সিরিজ দিয়ে ওই ইয়ে করা যাবে না, রক্ত পরীক্ষা হয়তো একজনে নিল আর একজনে ওইটা দিয়ে নিল, এটা করা যাবে না। আর বিশেষ করে যারা যে নেশা করে, যারা মাদকাসক্ত, তারা একই সিরিজ দিয়ে হয়তো পেথিডিন কিংবা অন্য কোনো ইঞ্জেকশন, এটা একজন নিল ওইটা দিয়ে আর একজন নিল, তো যে যে প্রথম নিল তার হয়তো ভ্যালিলেবিলিটিস আছে, ওখান থেকে তার হয়ে গেল। আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো কারণে রক্তের দরকার হয়, তো অনেক সময় তাড়াহুড়া করে রক্ত পরীক্ষা না করেই যেহেতু হেপাটাইটিস জীবাণু আছে কি নাই সেটা না দেখেই দেখা গেল যে রক্তটা নিয়ে নিল, তো তখন ওখান থেকে চলে আসতে পারে। আবার সেলুনে যারা শেভ করেন তাদের ওই হয়তো দেখা গেল যে একজন ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট শেভ করে গেল, ওই ব্লেড দিয়েই আবার আরেকজনকে করলো আর কি। ওই যদি একটু কেটে যায়, ওই যে ব্লাড একটু আসে কিংবা ইয়ে আসে, স্ক্র্যাচ পড়ে কিংবা একটু হয়, সেখান থেকেও কিন্তু হতে পারে। তো এটা এইডস এর সাথে অনেকটা সামঞ্জস্য আছে, এইডস ভাইরাস এর সাথে। তো এইডসও কিন্তু যেগুলো আমি বললাম এসব থেকে এইডস হয়। এইডস আর একটা ব্যাপার, এইডস আর একটা ইয়েতে হয় যেরকম যে অবাধ্য নাচার করলে, যেটা ভাইরাল হেপাটাইটিস যেটা হয় না। তো যাই হোক, অনেক কিছুই আছে যেটা ভাইরাল হেপাটাইটিস ব্যাপারে, যেটা আমরা যদি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকি, এবং যে ইঞ্জেকশন, ব্লাড ট্রান্সফিউশন, রক্ত পরীক্ষা করা, এসব ব্যাপারে যদি আমরা সতর্ক থাকি তাহলে ভাইরাল হেপাটাইটিস হবে না। কারণ অনেক সময় ভাইরাল হেপাটাইটিস বি থেকে কিন্তু অনেক সময় লিভার সিরোসিস হয়, সিরোসিস থেকে আবার কিছু সে ক্যান্সার ও লিভার কার্সিনোমা দিকেও টানে। তো এই জন্য আমাদের সবারই সতর্ক থাকা উচিত, আমরা যতদিন বেঁচে থাকি সুস্থভাবে থাকার জন্য এই স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত দরকার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।